বাদশাকে বলে ভাই, বাদশাকে বলে আপনি বলছেন আল্লাহ কি করে, এটা আমার থালি আল্লাহ আপনার মতো বাদশাকে চারের দিকে নিচে নামাইয়া আমার মতো আবু হানিফা ছাত্ররে চারের দিকে নিচের দিকে চেনে বসাইছে আল্লাহ এখন এইটা করছে। দুই নম্বর প্রশ্ন এইরা লাইনের আলো কোন দিকে বলেন তো, কোন দিকে? আরে চতুর্দিকে লাইনের আলো, যেমন চতুর্দিকে আমার আল্লাহ চতুর্দিকে। ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকাও ওই দিকে আমি আল্লাহ, আমাকে যদি না দেখো আমি তোমাকে দেখি। বাইরা আমার বন্ধুরা আমার ডাক দিয়া কয় আল্লাহ কয় যান আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে কুল হুয়াল্লাহু আহাদ, বলো না আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই। কোনদিন যে মরে না তাদের মধ্যে খাজা মাইনুদ্দিন চিস্তি একজন। বাজার ভাইদের জন্য একটা হাদিস, আর তার যদি শুধু গোলামি মান না বিগি ও সিদ্দিকিন ও সুহাদা ও সালিহিন, রসুল বলেন সত্যবাদী ব্যবসায়ী সুহাদা সিদ্দিকিন সালিহিনদের সাথে আসর হবে। ও মাছ বিক্রি ওলা ভাইরা সমস্যা নাই, মাছ বিক্রি করলে কোনো সমস্যা নাই। আমি এক বছর মক্কায় দেখলাম একজন মুসি জুতা সিলাইতেছে। ওরে মুসলমান ঈমান ওলার দাম, ঈমান যদি থাকে মেতরগিরি করলেও সমস্যা নাই, ঠিক না বা ঠিক? জানুয়ারি 28 তারিখে আমি নয়াবাজার মুসলিম সুইপারে আমি বয়ান করছি, মুসলিম সুইপার কলোনি, এই তুমি যাও না একবার। একজনে কে হুজুর আমার বাবা মেতার আমারে দাওরা হাদিস পাস করায় আলেম বাড়াইছে, বাবা না আগের জমানায় দেখা যায় তো হিন্দুরা খালি নাপিত ছিল, এখন মুসলমান নাপিত আছে কি নাই? আগের জমানায় দেখা যাইতো হিন্দু খ্রিস্টান না শুধু মেতর, এখন মুসলমান মেতর আছে কি নাই? কাজ কোন নিন্দা না, নিন্দা করে বাবা ইমান যার নাই সেই লোকটা উলাই গেলা না বাল হুমা দল চতুর্থ থাকে আর যদি ইমান নিয়ে কবরে যায়, রসুল বলেন এই দুনিয়ার 10 দুনিয়ার জান্নাতের মালিক বানায় দেওয়া হবে। আর ইমান যদি না থাকে রে বাবা বড় মুসিবত।
9 নম্বর পারা 13 সাফা আল্লাহ কয় ওলা কত জানো না কি জাহান্নাম কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস বললা কেউ দিক দিয়ে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওলাহুম আয়ুনুল লা ইউসিরুনা বিহা ওলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ulaika kalanam bal humma e baba allah koy manushe jinde shun sokku diye dikhao dekho na kan diye shinao shun na kolob diye bujhao bolo na jodi maular hukum na mano nobir torike na cholo tumi তুমি চতুষ্পদ জানোয়ারের চাইতে বেশি খারাপ ঠিক তো জোরে কয় না ঘুমাই গেছি এ বাবা মানুষ তো দামি হয় ঈমান আর আমলের কারণে মানুষ তো দামি হয় কিসের কারণে আপনি মত কত যুবক দাড়িওয়ালা কত যুবক দাড়ি চাচা বুখারীর হাদিস মাইরিদিল্লাহু বিহি খাইরাই ফাতিহু বিদ্দিন আল্লাহ যারে পছন্দ করে আল্লাহ যারে ভালোবাসে দিনের সুখী সমস্ত আল্লাহ পাক দান কর আমার বাজারে আসলে মন দাবইরা যায় একটা বড় মাছলা আছে আমার ইব্রাহিম আমার সেকান্দর ভাই দেওয়ার ভাই আর কত ভাই কয় হুজুর সামনে মাসে তিন দিনে জামাতে যামু হুজুর শর্মনে যামু হুজুর শশিনা বাহাদুরপুরে যামু এক জবান আসুবতে বা আউলিয়া এক জবান আসুবতে আউলিয়া ঘটনার ভিতরে আসছে বাদশার জমানায় সাতজন যুবক চলে যাচ্ছে একজন যুবকের নাম হলো ইয়ামলি খা বলেন ইয়ামলি খ মাকসাল মিনা কারফুস ইয়ানুস দুস এরকম সাতজন যুবক হিজরত করে গুহার ভিতরে যায় ঘুমায় গেল আল্লাহর বান্দা ঘুমায় গেল 300 বছর ঘুমাইল একটা কুকুর পাহারা দিল আল্লাহ এক কুকুর রে আমার বন্ধুর সঙ্গী হইছে আমার ওলি আল্লাহদের সঙ্গী হইছস হওয়ার কারণে আমি আল্লাহ তোর নাম দা কুরআনে নাজিল কইরা দিলা ওকাল বুগুম কিতমি ওকাল বুগুম কিতমি কুকুররাই আমার বন্ধুরা যে জান্নাতে যাইবো তুই ওই জান্নাতে যাবি রে তোর চেহারা সুরত আমি মানুষের মতো বানাইয়া জান্নাত দিব এই জন্য বাবারা অনুরোধ করি আগে ধরি পাই ধরি আল্লাহ ওলার সঙ্গী হইয়া যান ঠিক কিনা বন্ধু পাতাইলে ভালো বন্ধু পাতাম কন খাইলে ভালো খামু থাকলে ভালো জায়গায় থাকুম পোশাক পরলে ভালো পোশাক পরুম এ বাবা রে গলার আমার 12টা বাজা যাইতেছে কালকে যে মাহফিল দিব পারুম না মনে হয় ইউটিউবে বয়ান নাই কিন্তু বয়ানের অভাব নাই আমার আজকে কি হইছে আল্লাহ জানে সবসময় ইউটিউব খালি আমি কই রাখেন দেখেন
আজকে আমার মনে এই কথা হইল না আল্লাহ মাহফিল কবুল কইরা নাও আমি এবিয়া একটা গুনার কথা কইতাম শুনবেন বাবা একটা গুনার কথা যেই গুনাটা ঘুমায়া থাকলো ঠিক এইটা হলো দাড়ি চাচার গুনা মানুষ যে অবস্থায় মারা যাইব বাবা মরিয়া গেলে ওই অবস্থায় তারে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া কবর রাখতে হইব আমার ব্যাগে নীল কালার আছে অনেক যুবকরা লুক রাখে আছে না একজন যুবক কইলো আমার কবর লুক কে একটা হিন্দু মাইয়ারে পছন্দ করছিলাম পাই নাই এই জন্য চুল আর লুক রাখতাম এটা কত হইল রসুল বলেন যে অবস্থা মারা যাবে ওই অবস্থা হাসরের ময়দানে উঠবে এই জন্য পবিত্র অবস্থায় মারা যাইতে দোয়া করতে হবে দোয়া করতে হবে এই জায়গা হলে বল মুশরিকিন আউফুল্লুহা মাকফুস আল্লাহ রাসূল কয় দাড়ি ছেড়ে দাও মুস ঘাট করো আপনার নাম কি এল ওর নামটা কি আপনার নামটা কি এই কবি ইকবাল ইয়ামাদা ময়দানে কেউ ইকবাল রে নবী কইব যদি না করে যদি দাড়ি চাচা অবস্থা মারা যায় নবী দেব ইকবাল আমার গালের দিকে তাকায়া দেখ আমার গালের চাইতে তোর কোন গাল ভালো লাগছে ইহুদির গাল ভালো লাগছে নাসারার গাল ভালো লাগছে আমার গাল ভালো লাগে নাই আমি নবীর রক্ত পাক আছিল পেশাব পাক যুদ্ধের ময়দানে যাব মহিলা এসে কই নবীজি একদিন দুই দিনে বাচ্চা আপনি লিয়ে নিয়ে আইছি নবী যে ডাক দিয়া কয় বাচ্চা দেয়া কি করুম মহিলা ডাক দিয়া কয় নবীজি সবাই তো যুদ্ধে যায় আমার তো স্বামী নাই আমি তো যাইতে পারি না স্বামী থাকলে যাইতো আমার ছোট্ট বাচ্চাটা আপনারা হাদিয়া দিলাম নবীজি গো আপনারে যখন তীর মারব আমার এই বাচ্চাটা প্রথম তীরটারে সরাইবেন আল্লাহু আকবার নবীজি গো আমার বাচ্চা মরে যাক আপনি নবী যেন না মরেন সুবহানাল্লাহ আমি যে এসকে টান দিই এটা টান দেন তো পালে দেন তো এই যে সুরমা আব্দুল কুদ্দুস আমার নাম দিছি সুরমা আব্দুল কুদ্দুস আজকে সুরমা সারাইস আমার নাম সুরমা আব্দুল কুদ্দুস ওর আমি 20 বছর যাব শুনি আরে ভেঙ্গে গেলে মেলা আছে আর জমে না ভেঙ্গে গেলে মেলা আছে আর জমে না ডুবে গেলে বেলা আছে আর উঠে না একটা ছোট্ট ঘটনা হলো মু ঘটনা লমুনি কথা বুঝতেন কিন্তু লমুনি ঘটনা পরে কিন্তু ঘটনা শেষ না পর্যন্ত আমি নামব না রাজি আছেন কারা ঠিক আছে তোর নাম কি কমিটি কাছে তোর নাম লিখে দিবি কি নাম তোর একদিন রাস্তাটা বাইজিৎ যাইতাছে দেখে
ইহুদিদের একটা মজবা কি দেখে না